हेलो बंधुरा आमी सागर नील एबं आज के भिडियोर मध्य आमरा हुईचुई के निये एकटुखानी आलोचना करब। तो हुईचुई ओटीटी प्लैटफर्मे जे समस्त कन्टेंटगुलो रिलीज होच्छे सेगुलोके जदि आमरा खूब भालोभाबे फलो करी एकटु एनालाइज करार चेष्टा करी आमरा बुझते पारबो एखाने तीन धरनेर काज हय। एकटा होच्छे फैमिली ड्रामा ओरियेंटेड, कोनो स्त्री तार नतून बिये होयेछे तारपरे शोशुरबाड़ीते गिये तार संगे कोनो असुविधा सृष्टि होच्छे सेखान थेके एकटा फेमिनिजमेर बार्ता देबे एई धरनेर एकटा वेब सीरिज होच्छे एई फर्मेटे। আর একটা হয় হচ্ছে থ্রিলার ধর্মী, দেখবেন থ্রিলার জনরার মধ্যে প্রচুর কন্টেন্ট আসে হইচইতে। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে কোনো সাকসেসফুল পরিচালক যার ভ্যালু রয়েছে, যে একটা ব্র্যান্ড, তাকে দিয়ে একটা ওয়েব সিরিজ বানিয়ে দেওয়া হলো এবং সেই ওয়েব সিরিজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই থ্রিলার ধর্মী হয়, এর বাইরে কিন্তু কোনো কিছু নয়। এই ব্র্যান্ড ভ্যালু আছে এরকম পরিচালকের নাম দিয়ে ক্যাশিং করার প্রচেষ্টা, অথবা স্টার কাস্ট দিয়ে ক্যাশিং করার প্রচেষ্টা, অথবা যে অডিয়েন্স বেসটা বাংলাতে রয়েছে ফ্যামিলি ড্রামা যারা খুব এনজয় করে, যারা সিরিয়াল দেখে তাদেরকে কেটার করার প্রচেষ্টা। আজকে আমরা হইচই বাংলাদেশের কন্টেন্টগুলোর ব্যাপারে খুবই কম কথা বলবো, কথা ডেফিনেটলি বলবো কিন্তু কম বলবো। মূলত কথা বলবো হইচই আমাদের বাংলাতে, এবার বাংলাতে পশ্চিমবঙ্গে যে সমস্ত কন্টেন্টগুলো বানাচ্ছে সেগুলোকে নিয়ে। রিসেন্ট সময়ে হইচই যে সমস্ত ওয়েব সিরিজগুলো সত্যি ভালো, যেটা আমার ভালো লেগেছে, সেগুলোর মধ্যে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে মন্দার। মন্দার একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, হাটকে কাজ ছিল, মানুষ কিন্তু সেই কাজটাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওটিটি প্ল্যাটফর্মে জন্মই হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ করার জন্য, হাটকে কাজ করার জন্য, যেটা থিয়েটারে দেখানো যাবে না, সেন্সার হয়ে বাদ পড়ে যাবে, সেটা ওটিটিতে দেখানো যায়, তার জন্যই ওটিটি প্ল্যাটফর্মটা জন্ম। কিন্তু সেটা কিন্তু বাংলাতে খুব একটা সাধিত হচ্ছে না, সেই উদ্দেশ্যকে সবাই ভুলে গেছে। সেই অডিয়েন্স বেসকে কেটার করার প্রচেষ্টাটা, সেই খেলাটা এখানেও কিন্তু চলছে। এছাড়া মহাভারত মার্ডার্স রয়েছে, ব্যাদ রয়েছে, টিকটিকি রয়েছে, এই ওয়েব সিরিজগুলো ডেফিনেটলি ভালো। সুন্দরবনের বিদ্যাসাগর সেটা একটা ভালো প্রচেষ্টা ছিল, কিন্তু এগুলো পাথ ব্রেকিং নয়, ভালো কিন্তু খুব ভালো নয়। যেটা হইচই বাংলাদেশ করে দেখাচ্ছে তাকদীর মহানগরের মাধ্যমে, বা যেটা চরকি করে দেখাচ্ছে আজকে সাটিকাপের মতন একটা কাজ এনে, কিংবা পেটকাটা শয়ের মতন একটা কাজ এনে, জাগোবাহে এনে, কিংবা রেড্রাম এনে, কিংবা উনলৌকিক এনে, সেটা কিন্তু হইচইতে হচ্ছে না। চরকির যে গ্রোথটা এক বছরে হয়ে গেছে, সেই গ্রোথটা কন্টেন্ট ওয়াইজ কিন্তু এত বছরে হইচইয়ে সত্যি বলতে হয়নি। আমি শুনেছি হইচইয়ের যারা হায়ার অথরিটি রয়েছে তাদের ধারণা খানিকটা এরকম, যে বাংলাদেশে যেহেতু অডিয়েন্স রয়েছে দারুণ দারুণ কন্টেন্ট দেখার, সেই কারণে তারা বাংলাদেশে খুব ভালো কাজ করছে, কিন্তু এইবার বাংলাতে তারা সেই একই ধরনের কন্টেন্ট প্রডিউস করতে বা প্রেজেন্ট করতে রাজি নয় নিজেদের ওটিটি প্ল্যাটফর্মে, কারণ এইবার বাংলাতে নাকি অডিয়েন্স নেই, এটা তাদের বক্তব্য। কিন্তু এটার সঙ্গে আমি কমপ্লিটলি ডিসএগ্রি করি, অডিয়েন্স সব জায়গায় আছে, সেটাকে ট্যাপ ইন করার প্রচেষ্টা আপনার মধ্যে আছে কি না, বা আপনার ওটিটি প্ল্যাটফর্মের আছে কি না, এটার উপরে সব জিনিসটা আসলে ডিপেন্ড করছে, সেই প্রচেষ্টাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সৃজিত মুখার্জি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, একটা জঘন্য ওয়েব সিরিজ, কিন্তু যেহেতু তার নামের ওজন রয়েছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে, হইচই আগে থেকে জানে যে এটার একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট হবে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছিল, সেটাকে তারা ক্যাশ ইন করার চেষ্টা করছে। কিংবা অঞ্জন দত্তের এই সপ্তাহে রিলিজ করলো যে ওয়েব সিরিজটা মার্ডার বাই দি সি, যেটা মার্ডার ইন দি হিলস ওয়েব সিরিজের বলা যেতে পারে পরের পার্ট, যদিও গল্পের কোনো মিল ছিল না, মিল থাকুক না থাকুক গল্পটাই এত বাজে কিছু যায় আসে না। তো মার্ডার বাই দি সি ওয়েব সিরিজটা ওই একই থট থেকে বানানো, যে ভাই অঞ্জন দত্তের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, প্রচুর লোক দেখবে, যে কারণে বানিয়ে দিই। কিন্তু প্রবলেমটা কিন্তু হইচই বুঝতে পারছে না, এইভাবে ক্যাশ ইন করা যাবে এক বছর, দু বছর, তিন বছর, একটা সময় কিন্তু সাধারণ দর্শক যারা ধরুন আমাদের রিভিউজ দেখেন না, আমরা তো বলেই যাচ্ছি কবে থেকে আমরা বাজে রিভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু যারা সাধারণ দর্শক যারা রিভিউ দেখে না, জাস্ট হইচই সাবস্ক্রিপশন নিয়ে রেখে দিয়েছে, নতুন কিছু ওয়েব সিরিজ হলে দেখে ফেলে, তারা কিন্তু একটা সময় পরে রিয়েলাইজ করবে, এই যে ফ্যামিলি ড্রামা তার সঙ্গে হালকা থ্রিলার মিশিয়ে দিলাম, এই যে পরপর পরপর করে যাওয়া হচ্ছে, একটা সময় কিন্তু অডিয়েন্স বোর ফিল করবে। এই যে অন্য জনরাতে খেলার প্রচেষ্টা না করে পরের পর পরের পর মার্ডার মিস্ট্রি থ্রিলার থ্রিলার বানিয়ে যাওয়া হচ্ছে, গোয়েন্দা বানিয়ে যাওয়া হচ্ছে, বছরে দুটো ব্যোমকেশ চলে আসছে, সৃজিত মুখার্জি নিজে একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে ফেলুদা দুটো আসতে পারে বছরে হইচইতে, তো এগুলো যে করে যাওয়া হচ্ছে একটা সময় পর কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেবে, এটার কোনো লংজিভিটি নেই, এই দু তিন বছর চলে যাচ্ছে ঠিক আছে খুব ভালো কথা, এরপর কিন্তু আর হবে না, এইভাবে কিন্তু বেশি দিন মানুষকে বোকা বানানো যাবে না। আপনারা নিজেরা দেখে নিন ব্যোমকেশের প্রথমের দিকে যে ধরনের ক্রেজ ছিল, শেষ যে ব্যোমকেশটা রিলিজ করেছে, যতদূর আমি জানি, আমি যতটা সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পেরেছি, মানুষের রিয়াকশান দেখে বুঝতে পেরেছি, সেই ক্রেজ কিন্তু ব্যোমকেশকে নিয়ে, হইচইয়ের কথা বলছি আমি, থিয়েটারের কথা বলছি না, হইচইয়ে যে ব্যোমকেশ আছে অনির্বাণ ভট্টাচার্যের, ক্রেজটা কিন্তু কমেছে, নেই আমি সে কথা বলছি না, এখনও ক্রেজ অনেক বেশি অন্যান্য ওয়েব সিরিজের তুলনায়, কিন্তু কমেছে। সেম জিনিসটা মার্ডার বাই দি সি এর ক্ষেত্রে দেখুন, মার্ডার ইন দি হিলসের সময় যেটা ক্রিয়েট হয়েছিল, সবাই লিখছে, সবাই দেখছে, সবাই পড়ছে, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। মার্ডার বাই দি সি কিন্তু খুব বাজে রিভিউস পেয়েছে, সাধারণ দর্শক বাজে বলছে, আমরা বাজে বলেছি ছেড়ে দিন, সাধারণ দর্শক বাজে বলছে,
এবং প্রচুর মানুষ কিন্তু দেখেনি, প্রচুর মানুষ কিন্তু সিরিজটাকে নিয়ে লেখালেখি করছে না। হ্যাঁ, এই সিরিয়ালের যে অডিয়েন্সটা তাদেরকে কেটার করা যেতে পারে এই সম্পূর্ণা ইন্দু এই ধরনের সিরিজ বানিয়ে, এটার ব্যাপারে আমি জানি না। এই এই গ্রুপটার আমি থট প্রসেস কী সেটা আমি অতটা অ্যানালাইজ করতে পারি না, আমি বুঝি না যে তারা কেন এগুলো দেখে, সত্যি বলতে আমি জানি না। ফলত তারা 5-10 বছর বাদেও দেখতে পারে। এই জেনারেশানটার পরে অন্য যে জেনারেশান আসবে যারা আবার সিরিয়াল দেখা শুরু করবে, সিরিয়াল চিরকাল চলতে থাকবে মনে হয় আমার, আমি জানি না, নাও চলতে পারে, ভবিষ্যৎ কথা বলবে, সিরিয়াল চললে এগুলোও চলবে, কারণ সেম অডিয়েন্স বেস। কিন্তু প্রবলেমটা কি, একটা এথিক্স বলে তো বিষয় রয়েছে। আপনি আর কোনো ওটিটি প্ল্যাটফর্ম দেখেন যেখানে সিরিয়াল হয়? এই হইচইতেই সিরিয়াল হয় শুধুমাত্র। অডিয়েন্স নেই বা অডিয়েন্সকে যা দেখাবো অডিয়েন্স তাই দেখবে, এই মেন্টালিটির মধ্যে সমস্যা। অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিলে কিন্তু হবে না, যদি কেউ নিয়ে নেয় একটা সময় পরে তাকে সরে যেতে হবে, তাকে ফুটে যেতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হইচইয়ের কাজকর্ম দেখে এখন কিন্তু এটাই মনে হচ্ছে যে তারা বিশ্বাস করছে আমরা যেটা বানাবো, যেটা আমরা প্রেজেন্ট করবো তাই দেখে নেবে দর্শক, দর্শক কোনো প্রশ্ন করবে না, কারণ এতদিন তারা দেখে এসেছে আগামী দিনেও দেখে নেবে। এটা সত্যি নয়, এটা ফ্যাক্ট নয়। একটা সময় পরে সাধারণ দর্শকও বুঝতে পারে যে ধরো একই জিনিস বারবার দেখিয়ে যাচ্ছে, এই দিনটা খুব শিগগিরই আসবে। কী চলবে আর কী চলবে না এইটা ভেবে এই বিষয়বস্তুটা দেখার মতন অডিয়েন্স আমাদের বেসে রয়েছে, তাই এই বিষয়বস্তুর উপরেই সিরিজ বানিয়ে দিই, এবং সেই সিরিজ বানানোর জন্য যাদের সঙ্গে আমাদের ভালো র‍্যাপোর রয়েছে এরকম পরিচালককে ডেকে নিই, ডেকে বলি এটা তুমি বানিয়ে দাও, সেও বানাতে বাধ্য, তার কারণ অন্য অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্ম সেরকম স্ট্রং নয়, এবং SBF-এর সঙ্গে যেহেতু হইচইয়ের একটা কোলাবোরেশান রয়েছে, তারা একটাই আর কি বলা যেতে পারে সেম জায়গা থেকে তারা বিলং করে, তো সেখানে দাঁড়িয়ে পরিচালক না করতে পারবে না, কারণ হইচইয়ের থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া মানে SBF-এর থেকেও ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া, SBF-এর সঙ্গে কে পাঙ্গা নেবে, এই সমস্ত গণ্ডগোলের মধ্যে ঢুকে কিন্তু খুব চাপের একটা সিচুয়েশান তৈরি হয়েছে। জয়দীপ মুখার্জি অন্য প্রোডাকশন হাউস থেকে আসছে, এসে একটা FIR বানিয়ে দিচ্ছে, ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি, গোলন্দাজের একটা হাইপ ছিল, সেটা একটা প্রবলেম হয়েছে ঠিকই, কিন্তু মানুষ কিন্তু ভালো বলেছে ছবিটাকে, রেসপন্স কিন্তু ছবিটার ভালো, প্রচণ্ডই ভালো। সে কিন্তু করছে অঙ্কুশ বনি রীতা ভুঁড়িকে নিয়ে একটা ছবি, কিন্তু সেই পরিচালককে আমরা হইচইতে দেখছি জঘন্য কাজ করতে। সায়ন্তন ঘোষাল ভালো পরিচালক, কিন্তু তার কিন্তু নিজের মতন করে একটা গল্প বলার প্রচেষ্টা সবসময় থাকে, সেই পরিচালকটাকে দিয়ে এখন যে সমস্ত কাজ করানো হচ্ছে, বোঝাই যাচ্ছে যে পরিচালকদেরকে ডাকা হয় যে ভাই এই ধরনের কন্টেন্ট আমাদের একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে, তারা দেখে আমাদের কন্টেন্ট এই ধরনের, তোমরা বানিয়ে দাও। পরিচালককে ম্যানেজার করে তোলা হচ্ছে, এইখানে কিন্তু একটা প্রবলেম লুকিয়ে রয়েছে যে ভাই এটা সামলে দাও, এই প্রজেক্টটাকে উতরে দাও, এইভাবে কাজ হচ্ছে এখানে। হওয়া আসলে কি উচিত যে পরিচালক অথবা রাইটার সে তার গল্পটাকে নিয়ে আসবে, সে তার গল্পটা পিচ করবে, তার পছন্দ তার গল্পটা, তার জন্য সে সেই গল্পটা বানাতে চাইছে, দর্শককে দেখাতে চাইছে, এটা হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো বইতে হয় সব কিছু। অথবা অনেক সময় এরকমও হতে পারে যে কোনো পরিচালক সে অন্য কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে জুটি বেঁধে একটা ওয়েব সিরিজ বানালো, হইচইকে সেটা দেখানো হলো, হইচইয়ের পছন্দ হয়ে গেল, এবং হইচইয়ের পছন্দ হওয়ার পরে তারা যে দামটা দিল, যে কস্টটা তারা দিতে রাজি হলো, যে ভাই এত টাকা দেবো তোমাদেরকে, আমাদের হইচইতে এটা দেখাও, সেক্ষেত্রে মেকাররা যদি রাজি হয়ে গেলো তাহলে কন্টেন্টটা হইচইতে চলে এলো, হইচই প্রেজেন্ট করে দিল। আজকে আমরা আগস্ট মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে বছর শুরু হয়ে 7.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, হইচইয়ের এই বছরে কোন ওয়েব সিরিজটা সেরকমভাবে হাইপ সৃষ্টি করতে পেরেছে? শেষ যেটা পেরেছিল সেটা হচ্ছে মন্দার, সেটা সত্যি সত্যি কোয়ালিটি ছিল। মহাভারত মার্ডার্সের মধ্যে ব্যাধের মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু, বা টিকটিকির মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু, ততটা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেনি, তার কারণ মানুষ ধীরে ধীরে কিন্তু মুখ ফেরানো শুরু করেছে, এটা হইচইকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। পাশের দেশে, আমাদের প্রতিবেশী দেশে চরকি অসাধারণ কন্টেন্ট কিন্তু পরের পর ডেলিভার করে যাচ্ছে, একটা নিয়মিত ইন্টারভেলে তারা কিন্তু একটা ভালো কন্টেন্ট মেক শিওর করছে যে তারা একটা ভালো কন্টেন্ট কিন্তু দর্শকদের জন্য আনবে, যেগুলো কিন্তু প্রশংসিত হবে। তো কোথাও একটা গিয়ে ভালো কন্টেন্টকে চিনে নিয়ে সেটাকে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রমোশন করা, সেটার মধ্যেও কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে। টিকটিকির মতন ওয়েব সিরিজ এসছে গেছে, কেউ বুঝতে পারেনি, মনে হয়েছিল বিশাল করে প্রমোশন করবে, কিন্তু তারা কিন্তু করেনি, যেটা দেখে সত্যি বলতে আমি অবাক হয়েছি। যেটা মন্দারের সময় হয়েছিল, রেকার সময় হয়েছিল, মার্ডার ইন দি হিলসের সময় হয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। আর হইচইয়ের কী হয়, যেটা ধরুন কিনে নেয় তারা, অন্য কোনো প্রোডাকশন হাউসের থেকে বানানো হয়েছে, শুধুমাত্র তারা প্রেজেন্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা খুব একটা কিন্তু প্রমোশন করে না। যেমন ব্যাধের মতন ওয়েব সিরিজ আসছে যাচ্ছে, কেউ জানতেও পাচ্ছে না, সেভাবে সেরকম প্রমোশন হয় না, ওই 10 দিন আগে ট্রেলার রিলিজ করে দিল, কিছু ছবি টবি ছাড়লো ফেসবুক পেজ থেকে, তারপর রিলিজ করে দিল। তো আমার মনে হয় হইচইয়ের ভালো পরিচালকদের সঙ্গে কাজ করা উচিত, তারা যে গল্পটা বলতে চায় তাদের গল্পটা তাদেরকে বানাতে দেওয়া উচিত, তাদেরকে ম্যানেজারে পরিণত করাটা উচিত নয়, এবং কী চলবে বাজারে বা কী চলছে এটা না ভেবে কোনটা ভালো কন্টেন্ট কোনটা খারাপ কন্টেন্ট সেই বিচারটা করে
সেই অনুযায়ী নিজেদের ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ আনা উচিত, সেই অনুযায়ী কন্টেন্ট আনা উচিত। অডিয়েন্স ক্রমাগত ইভলভড হচ্ছে, অডিয়েন্স আজকে যেটা পছন্দ করছে না সেটা কালকে পছন্দ করবে, যেটা আজকে পছন্দ করছে সেটা কালকে হয়তো পছন্দ করবে না। ফলত অডিয়েন্স কি পছন্দ করে কি পছন্দ করে না এই বিষয়ে কোনো কনক্লুশন ড্র করে সেই অনুযায়ী যে আমাদের কোন অডিয়েন্সরা রয়েছে কোন অডিয়েন্সরা নেই এসব ক্যালকুলেশনস করে কন্টেন্ট বানানো, এটা খুব ব্যাকডেটেড ওয়ে। এই চিন্তাভাবনার জায়গা থেকে কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মের গ্রোথ হতে পারে না। কোনটা ভালো কন্টেন্ট কোনটা খারাপ কন্টেন্ট এই বিচারটা করে সেই অনুযায়ী কন্টেন্ট আনা উচিত নিজেদের ওটিটি প্ল্যাটফর্মে। আমার মনে হয় যে এই ভাবনা চিন্তাটা থাকা খুব দরকার যে হয়তো প্রথমে ভিউয়ারশিপ জেনারেট করলো না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম তো থিয়েটারের মতো নয় যে ভাই 3 সপ্তাহ চললো তারপর ফুটে গেল হল থেকে, কেউ আর হলে রাখলো না, হল মালিকরা জায়গা দিল না, বাজে ছবি চলছে না, ফুটে গেল। এরকম ব্যাপার কিন্তু ওটিটির ক্ষেত্রে নয়, ওটা থেকে যাচ্ছে, ওটা আপনার প্ল্যাটফর্মে থাকছে। 10 বছর পরে একজন হয়তো হঠাৎ করে দেখলো, দেখে তার ভালো লাগলো, ভালো লাগার পরে সে লিখলো ফেসবুকে, সেখান থেকে আরেকজন দেখলো, সেখান থেকে আরেকজন দেখলো। এইভাবে ওয়ার্ড অফ মাউথ তৈরি কিন্তু হতেই পারে এবং এভাবে হয়েছে, ইতিহাস আমাদেরকে সে কথাই বলছে। ব্রেকিং ব্যাড সবচেয়ে বড় উদাহরণ। সেসব দিয়ে আমি এটাই বলবো যে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না এবং বছরে 2-3টে ভালো কাজ আনবো, বাকি ওই গ্যালারি ভরাবো। ওই চিন্তাভাবনা থেকে একটা ওটিটি প্ল্যাটফর্মের গ্রোথ হতে পারে না, তার গুডউইল অডিয়েন্সের কাছে তৈরি হতে পারে না। হইচই আজকে চলছে তার একমাত্র কারণ হচ্ছে অন্য কোনো রিপ্লেসমেন্ট এবার বাংলার দর্শকের কাছে নেই। এখনও অনেক দর্শক রয়েছে যারা চরকির ব্যাপারে জানেন না, যারা বাংলাদেশের কন্টেন্ট দেখতে হয়তো এখনও সাবলীল নন, সহজভাবে ব্যাপারটাকে নিতে পারেন না। তার জন্য যারা সেই ব্যারিয়ারটাকে ভেঙে দিতে পেরেছে তারা কিন্তু অলরেডি চরকি দেখা শুরু করে দিয়েছে, কারণ সেখানে অনেক অনেক বেটার কন্টেন্ট হয়। তো হইচইয়ের যখনই একটা রিপ্লেসমেন্ট চলে আসবে তখন কিন্তু হইচইকে সবাই ছুঁড়ে ফেলে দেবে। ধরুন আমি আমার সারা জীবনে কোনো স্পোর্টস খেলিনি, জানিই না আউটডোর গেম কাকে বলে, কিন্তু তা সত্ত্বেও যদি আমার পায়ে একটা বল দিয়ে দেওয়া হয় এবং মাঠ যদি পুরো ফাঁকা রাখা হয়, একটা গোল পোস্ট আমি যদি সামনে দেখতে পাই, জালে বল আমিও ঢুকিয়ে দেবো, তার মানে আমি ভালো প্লেয়ার হয়ে গেলাম না, তার মানে আমি ফুটবল খেলাটা খেলতে পারি বা ফুটবল খেলাটা বুঝে গেছি, তা কিন্তু একেবারেই নয়। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।